তৃণমূল কংগ্রেসের কর্মী হিসাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক হিসাবে পথ চলতাম। জানি না কোন অজ্ঞাত কারণে কি এমন রাজনৈতিক প্রেক্ষাপট তৈরি হয়েছিল, তারা তৃণমূল কংগ্রেসের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে ভারতীয় জনতা পার্টি নামক একটি রাজনৈতিক দলে গিয়ে নিজেদের নামটা নথিভুক্ত করে তৃণমূল কংগ্রেস সহ মমতা বন্দ্যোপাধ্যায়কে যেভাবে আক্রমণ করছেন, নিশ্চিতভাবে জাতীয়তাবাদী আন্দোলনের পীঠস্থান, স্বাধীনতা সংগ্রামীদের তীর্থভূমি, বিপ্লবীদের তীর্থক্ষেত্র, আমাদের এই পবিত্র ভূমি কাঁথির মাটি থেকে দাঁড়িয়ে সেটা আমাদের কাছে অত্যন্ত ঐতিহাসিক
লজ্জার তার কারণ কাফের মানুষ জাতীয়তাবাদী আন্দোলনের প্রতি আস্থা রেখেছেন সাম্প্রদায়িক শক্তির প্রতি কখনো আস্থা রাখেন অতীতের ইতিহাস পর্যালোচনা করলে আপনারা বুঝতে পারবেন অনেকে মনে মনে ভাবছিলেন কিভাবে চলবে তৃণমূল কংগ্রেস কোন নেতৃত্বদের আমাদের সঙ্গে পাব আমাদের অবস্থান কি হওয়া উচিত হবে অনেকে দোদুল্যমান অবস্থায় ঘরে বসে ভাবছিলেন আস্তে আস্তে পথ চলতে চলতে পরবর্তীকালে যখন প্রেক্ষাপট পরিবর্তন ঘটল আপনারা প্রত্যেকেই যখন বুঝতে পারলেন যে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের নেত্রী আমরা সকলেই মমতা বন্দ্যোপাধ্যায়ের সহিত ইমরান আলী খান মহোদয়কে ইমরান আলী খান মহোদয়কে বরণ করে নেওয়ার জন্য ম্যাডামকে আহ্বান জানাচ্ছি জ্বালিয়ে আবার সেই পুরনো দিন ফিরিয়ে নিয়ে আসার চেষ্টা করছেন কেন্দ্রীয় সরকার যে মানুষ গ্যাস ছেড়ে আবার উনুনে ফিরে আসছেন পলিউশন বাড়ছে এলাকার পলিউশন আবার বাড়ে সেঞ্চুরি মানে দেখুন আমরা দেখে এসেছি ছোটোবেলায় যখন কেউ খেলা হতো খেলায় 100 হলে ব্যাট তুলে অভিবাদন জানাতো এবং দর্শকরা তাকে সাধুবাদ জানাতো তাকে শুভেচ্ছা জানাতো আজকে দেখছি খেলাটাই পেট্রোল ডিজেলে চলে গেছে কিছুদিনের মধ্যেই নরেন্দ্র মোদীকে পেট্রোল পাম্পে দেখবেন নরেন্দ্র মোদীর বড় বড় ছবি আছে সেই ছবির সামনে দাঁড়িয়ে ব্যাট হাতে নরেন্দ্র মোদীকে দেখা যাবে কেন পেট্রোলের দাম 100 ছুঁইবে আর তিনি ব্যাট হাতে উল্লাস করবেন যে মানুষকে তিনি আজকে শেষ করার দিকে নিয়ে যাচ্ছেন অত্য প্রয়োজনীয় জিনিসের দাম বাড়ছে গ্যাসের পেট্রোল ডিজেলের দাম বাড়ছে তাই তিনি খুশি হয়ে ব্যাট হাতে উল্লাস করবেন আর সেঞ্চুরি করবে পেট্রোল ভোটের সঙ্গে দেখুন এটার সম্পর্ক নেই কিন্তু আমরা সব ব্যাপারেই ভোটকে এগিয়ে নিয়ে আসি সামনে নিয়ে আসি যেহেতু সামনেই নির্বাচন পশ্চিমবাংলার এই নির্বাচন আমরা মূলত নির্বাচনে অংশগ্রহণ করবো উন্নয়নকে পাথেয় করে হ্যাঁ ঠিক এটা বাস্তব যে কেন্দ্রীয় সরকারের ব্যর্থতা তারা বাংলার মানুষ এবং দেশের মানুষের জন্য কোনো কাজ করতে পারেনি কোনো প্রকল্প রূপায়ণ করতে পারেনি এমন কোনো প্রকল্প করতে পারেনি যেটা সাধারণ মানুষের কাজে এসেছে এটাও একটা নির্বাচনে ইস্যু হবে না কারণ কিছু নয় এটা প্রত্যেকেই জানেন যে আমাদের তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সারা রাজ্যব্যাপী আজকে আমরা বিক্ষোভ কর্মসূচি প্রদর্শন করছি যে গ্যাসের দোকানের সামনে যে প্রতিদিন আমরা টিভি প্রথম সকালবেলা উঠেই টিভি খুললে দেখা যায় যে প্রতিদিন গ্যাস এবং পেট্রোল ডিজেলের দাম বৃদ্ধি হচ্ছে শুধু দাম বৃদ্ধি নয় এমন জায়গায় পেট্রোল ডিজেলকে এবং গ্যাসকে নিয়ে যাওয়া হয়েছে যে মানুষ আজকে অসহায় যখন মানুষ অসহায় তৃণমূল কংগ্রেস রাস্তায় এটা প্রথমবার নয় এটা বারবার হয়েছে এবং আগামী দিনেও হবে তাই আমরা তৃণমূল যুব কংগ্রেস আজকে কাঁথি শহরে আজকে গ্যাসের দোকানের সামনে এসে আমরা প্রতিবাদ জানালাম এই প্রতিবাদ থেকে আমরা কেন্দ্রীয় সরকারের কাছে তীব্র ধিক্কার জানালাম যে মানুষের যারা কল্যাণের সঙ্গে যে সরকার জুড়ে নেই সেই সরকারের এক বিন্দু ক্ষমতায় থাকার অধিকার নেই